আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বেবি ফুড বাই মমে। আজকে আমি আপনাদের সাথে 6 মাস থেকে 3 বছরের বাচ্চাদের জন্য সকালের একটি ঝটপট নাস্তার রেসিপি শেয়ার করব। সাধারণত সকালবেলা কম বেশি সবার বাসায় কিন্তু আমরা নাস্তা হিসাবে আটা রুটিটা খেয়ে থাকি, তাই বাড়তি ঝামেলা ছাড়া খুব সহজেই কিন্তু আমরা বাচ্চাদেরকে এইটা দিয়ে সকালের নাস্তা তৈরি করে দিতে পারি। রুটি কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী, এতে বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরা থাকে, কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং বাচ্চারা প্রচুর পরিমাণে শক্তি পায় এই রুটি থেকে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিতে ঢুকি। তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি একটা বাটিতে পুরো একটা আটার রুটি এরকম ছোট টুকরো করে ছিঁড়ে নিব। যত ছোট টুকরো করে ছিঁড়বেন তত সহজেই কিন্তু এই আটার রুটিটা গলে যাবে। 6 মাস থেকে 8 বছর বয়সী বাচ্চাদের জন্য আপনারা হাফ রুটি নিতে পারেন, এবং এরপর থেকে 1 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য আপনারা পুরো একটা রুটি নিতে পারেন, আর 1 বছর থেকে 2 বছরের বাচ্চাদের জন্য আপনারা চাইলে 2টা রুটিও ব্যবহার করতে পারেন। এই রুটির পরিমাণটা নির্ভর করবে আপনার বাচ্চা কতটুকু পরিমাণ খেতে পারে তার উপরে। রুটি ছেঁড়া হয়ে গেলে এতে আমি 1 কাপের মতো গরম পানি ব্যবহার করব, এবং এতে আমি 2 চামচের মতো ফর্মুলা মিল্ক অ্যাড করব, এবং 1 চামচের মতো ম্যাশ করা খেজুর ব্যবহার করব, এবং 1 চামচ প্রোটিন পাউডার ব্যবহার করব। যাদের বাচ্চার বয়স 1 বছরের বেশি তারা চাইলে কিন্তু এই গরম পানির পরিবর্তে সরাসরি গরম গরুর দুধ দিয়ে এই রুটিটা ভেজাতে পারেন। এরপর আমি এখানে 1/2 কলা অ্যাড করে দিব। খেজুর এবং কলা আপনারা চাইলে যে কোনো একটি ব্যবহার করতে পারেন, আবার চাইলে 2টাও ব্যবহার করতে পারেন। কলা আর খেজুরটা ব্যবহার করার কারণ হলো আমি এখানে এক্সট্রা কোনো চিনি ব্যবহার করব না। কলা এবং খেজুর ব্যবহার করলে আমার এই রুটিটা এমনিতেই মিষ্টি হয়ে যাবে। এরপর আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য এটা ঢেকে দিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে ফেলবো। দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই খাবারটা কতটুকু নরম হয়ে গিয়েছে। চাইলে কিন্তু আপনারা এ পর্যায়ে ব্লেন্ডার ইউজ করেও কিন্তু এই রুটিটাকে নরম করতে পারেন, কিন্তু আমার মতে বাচ্চাদেরকে ব্লেন্ড করা খাবার না খাওয়ানোই ভালো। সেক্ষেত্রে কিন্তু আপনারা হাত দিয়ে চটকিয়ে এই রুটিটা নরম করে নিতে পারেন, বা পটেটো ম্যাশারের সাহায্যে নরম করতে পারেন। আজ এই পর্যন্তই। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ইনশাআল্লাহ সামনে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।